শান্তিপূর্ণভাবে শেষ হলো 206টি ইউনিয়নে ভোটগ্রহণ। সবকটিতে এবার ভোট হয়েছে ইভিএমে, সাড়াও মিলেছে বিপুল। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা গেছে। ভোটাররা জানান, ইভিএম মেশিনের কারণে ভোট দিতে একটু দেরি হলেও তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। ইভিএমে ভোট দিতে আমাদের খুব আনন্দ লাগতেছে এবং দিতেও খুব ভালো হচ্ছে। ভোটটা সুষ্ঠুভাবে হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। প্রথমবার দেওয়া হয়েছে, না তো এভাবে ভোট দেওয়া হয়নি বা কোনো দিন। এবারে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে। 219 ইউপিতে ভোট দেওয়ার কথা ছিল তফসিলে। এর মধ্যে এ পর্যন্ত 5টি ইউপিতে ভোট স্থগিত হয়েছে, আর 8টি ইউপিতে সব পদে একক প্রার্থী থাকায় ভোট হবে না। সেই হিসেবে 206 ইউপিতে ভোট আজ। এছাড়া আগের ধাপে স্থগিত দুটি ইউপির ভোট হচ্ছে আজ। এখানে ব্যালটে ভোট হবে। তবে হবিগঞ্জের বাহুবলে আঙ্গুলের ছাপে জটিলতার কারণে ভোট দিতে না পারায় ভোটারদের মাঝে অসন্তোষ দেখা গেছে। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট কেন্দ্রে সিলমারা 3টি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অনেক মানুষ আছে ফিঙ্গার নেয় নাই, অনেক বয়স্ক মানুষ আছে, এরা কতক্ষণ সময় অপেক্ষা করে, মহিলার বাড়িতে চলে গেছে। আমি ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসছি কিন্তু ভোট দিতে পারতেছি না, ফিঙ্গারের সমস্যা হইতাছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, এপিবিএন, আনসার, বিজিবি, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।